বহরমপুরে খুন হওয়া কলেজ ছাত্রী সুতপা চৌধুরীর বাবা স্বাধীন চৌধুরী সোমবার বহরমপুর পৌরসভায় গিয়ে পৌর চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির সঙ্গে দেখা করে অভিযুক্তের যথোপযুক্ত শাস্তির জন্য সব রকম সাহায্যের প্রার্থনা করলেন। মৃত ছাত্রীর বাবাকে আশ্বস্ত করেন পৌর চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। গত 2 মে বহরমপুরে খুন হওয়া ছাত্রী সুতপা চৌধুরীর বাবা স্বাধীন চৌধুরী সোমবার বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির সঙ্গে দেখা করে মেয়ের খুনির শাস্তির জন্য সমস্ত রকম সাহায্য সহযোগিতার প্রার্থনা করলেন। অভিযুক্ত সুশান্ত চৌধুরী দিন দুয়েক আগেই খুনের জন্য সুতপার বাবা মাকে দায়ী করেছিলেন, তা সরাসরি অস্বীকার করে বাঁচার জন্যই এই কৌশল নিচ্ছে অভিযুক্ত, এমনটাই দাবি করেন স্বাধীন চৌধুরী। আমাদের অর্থাৎ আমাকে এবং আমার স্ত্রীকে দোষারোপ করছে, এতে মেয়ের অর্থাৎ আমাদের কোনো দোষ নেই, কোনো মেন্টাল ক্র্যাক তাকে করা হয়নি। এটা নিজেকে বাঁচার জন্য এইসব কথা মিডিয়ার সামনে বলছে। দুষ্কৃতি হত্যাকারী যাতে চরম শাস্তি হয়, ফাঁসি হয়, এই আবেদন রাখছি। আর এই যে ঘটনাটি ঘটেছে এটা অপ্রত্যাশিত। এছাড়াও দোষীর ফাঁসির দাবিও করেন সুতপার বাবা। বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি সুতপার খুনি যাতে যথোপযুক্ত শাস্তি পায় তার জন্য সমস্ত রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এরকম একটা ক্রাইম মেন্টালিটির ছেলেকে আমরা সমাজের মানুষ হিসেবে চাইব, আমাদের ঘরেও মেয়ে আছে, চাইব যে তার সর্বোচ্চ যাতে শাস্তি হয়। তো তার জন্য যা যা দরকার বহরমপুর শহরের সর্বস্তরের জনগণ সেটা মানে সমর্থন করবেন, এবং সঙ্গে তার এফআইআর থেকে তার যদি সাক্ষী সাবুত দরকার হয় সেটাও এলাকাগতভাবে বহরমপুর পৌরসভার তরফ থেকে লোকালিটির পক্ষ থেকে সেটাকে অর্গানাইজ করা হবে, যাতে দোষী ব্যক্তি কোনোরকমভাবে তার আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তার দোষী সাব্যস্ত করতে কোনোরকম যেন ত্রুটি না থাকে। প্রসঙ্গত উল্লেখ্য, সুশান্তকে 2 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চলছে।